মিসাইল নিজেই অস্ত্রশস্ত্র নিয়ে ক্যাম্পাসে অরাজকতা করার চেষ্টা করেছিল। ছাত্রদের সাধারণ সম্পাদক শ্রাবণ, সে আপনারা জানবেন নৈতিক স্খলন ঘটেছে তার। কিছুদিন আগে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কি একটা খারাপ ভিডিও দেওয়া, আমরা বলতে লজ্জা লাগছে। একটা ছাত্র সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতার চরিত্র যদি এমন হয়, ছাত্রদের সংগঠন আমাদের কাছে তো সবই শিক্ষার্থী, এবং শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত শিক্ষার্থীরা যে সংগঠনই করুক তাদের স্বাধীনতা আছে, কে কোন সংগঠন করবে করবে না সেটা স্বাধীনতা আছে। ওরা আমাকে বললো যে স্যার নতুন কমিটি হয়েছে, আমরা একটু আপনার সাথে দেখা করতে চাই। আপনি যে অন্য অংশ বলছেন ওটা আমি জানি না, ওই যে কী কী অংশ নিয়ে আর কীভাবে আসবে সেটা না বলছে, আমরা কিছু দেখা করতে চাই। তো আমি বললাম যে তো আমার ছাত্রদের আসলে তো এটা তো আমার যতই ব্যস্ততা থাকুক এটা তো প্রক্টর সাহেবকেও বললাম যে প্রক্টর সাহেব যদি ওরা আসবে ছাত্ররা দেখা করতে তাহলে অবশ্যই আসবে। তো ওদেরকে একটি কথা আমি বললাম শুধু যে একটি বিষয় বাবা মনে রাখবা, সেটি হলো যে আমাদের আমাদের শিক্ষার্থীদের মূল্যবোধ এবং যারা ছাত্র না তাদের মূল্যবোধের মধ্যে একটি ব্যাপক তফাত আছে। আমি একটু মনে করেই দিলাম এই কারণে যে নানা সময় নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এটা মনে ওরা বলছে না ঠিকই, এবং যারা আমার সাথে কথা বললো ওরা আমার ছাত্রই, ওরা আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তো ওদের উপরেও তো আমার একটু আস্থাটা আছে, বিশ্বাস আছে। মানে ঠিক আছে আসো। তো সেই সময়টিও দেওয়া হলো 4:30, আর বাংলাদেশ ছাত্রলীগকে দেওয়া হলো 3:00। তো যথারীতি আমি সময় যেহেতু খুব সময় মেনে চলি, আমি ঠিকই 2:45 আসলাম। সে অন্য কিছু দাপ্তরিক কাজও সারলাম, এর ভিতরে ছাত্রলীগ আসলো। তো তাদের অনেক শিক্ষার্থী আসলো, কিন্তু বললাম যে এখানে তো আমাদের এই অফিসে বা এখানে তো এত শিক্ষার্থী আসা যাবে না, তো বললাম যে একটু কম সংখ্যক প্রকাশকে বললাম আসো। তো তারা আসলো এবং প্রায় 30টি দাবি, কিছু সুপারিশ, সেই সংবলিত একটি স্মারকলিপি সেটি আমাকে দিল। তো ওই সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, তাদের যৌথ স্বাক্ষরিত একটি স্মারকলিপি। তো সেই স্মারকলিপিটি সভাপতি সঞ্জিত চন্দ্র দাস তিনি উপস্থাপন করলেন, তাদের নেতাকর্মীরাও ছিল, আমিও নোট নিলাম এবং তারপর আমাকে হস্তান্তর করলো। তো সেটি একটু দেখতেছিলাম, ওদের মধ্যে তো আসরের নামাজ পড়লাম, আমি অপেক্ষা করতেছিলাম ওদেরকে, ওদেরকে বললাম যে তোমরা তো আমাদের আরেকটি ছাত্র সংগঠন আসবে, ওরা আসার কথা বলছে, ওদেরকে অনুমতি দিছি যে আসো। তো ওরাও ওরাও বোধ হয় খুব তড়িঘড়ি করে যখন আমি একটু তাড়া দিলাম ওরাও সরে গেল যে ঠিক আছে আসুন এতটুকু। এরপর তো আমি অপেক্ষা করতেছি, এখন প্রক্টর সাহেব এসে বললেন যে স্যার ওরা তো একটি কোন গেটের পর্যন্ত আসছিল, তারপর তো আসতে পারলো না। তো আমি তথ্যগুলো এখনও জানি না সব কিছু, এই অংশটুকুই জানি যে আমি মূলত এখন যে আছি দাপ্তরিক কাজ প্রায় শেষ, কিছু কিছু দাপ্তরিক কাজ আছে এখন করবো কিছু দিয়া, কিন্তু ওই সাধারণত এখন গুটানোর পথে, তো সেটাও তো ওরা আসতে পারলো না। তো সেটিও একটু জানতে হবে বিষয়টা কী ঘটলো, কারণ আমাকে যারা ফোন করছিল ওরা কিন্তু আমার ছাত্র, একজন তো শ্রাবণ তো আমার ছাত্রই ছিল, হ্যাঁ, আর আরেকজন কে, তো এরপর তো ওদের সাথে আর কোনো যোগাযোগ আমার হয়নি। তো এরপরে কোনো সমস্যা হলো কি না বা কোথায় কি কোনো কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আছে কি না সে বিষয়গুলো একটু জানা দরকার। যেভাবে ওরা সাধারণত যখন যেভাবে কথা হয় সেগুলো আমি ইতিপূর্বে দেখেছি, সে মোতাবেক ওরা আসছে এগুলো গেছে। তো অনেক সময় আন্তঃসম্পর্কের ঘাটতি থাকলে, সমন্বয়ের অভাব থাকলে অনেক সময় কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনভিপ্রেত পরিস্থিতির উদ্ভব ঘটে। সে কথাটি আমি ওদেরকে ওই সময় একটু মনেও করে, শিক্ষক হিসাবে তো অনেকগুলো দায়িত্ব বর্তায়, শুধু বললাম যে আসো, তারপরও ওই কথাগুলো আমি একটু স্মরণ করিয়ে দিয়েছি যে তোমরা একটু সমন্বয় করে নিও, আন্তঃসম্পর্কের বিষয়টি বিবেচনায় রেখো, ছাত্র কারা বিভিন্ন ধরনের ইয়াজ থাকে, বিভিন্ন ধরনের টানপোড়েন থাকে, আন্তঃসম্পর্কের ঘাটতি থাকে, তো এখন এই বিষয়গুলো সব জানতে পারবো। প্রক্টর সাহেব কেবল আসলেন বোধহয় ওই কোথাও কি এই কাজেই গিয়েছিল কিনা আমি জানি না, সেটা জানবো আমি প্রক্টর সাহেবের কাছে, এখন জানবো আমি পুরোটা।
তো এইগুলো জেনে তারপরে মূলত আমি যাব যে আসলে কী বিষয়টা। এতটুকুই এখন, আর বাড়তি কিছু তথ্য আপনারা থাকলে আপনারাও কিছু বলতে পারেন বা আমাকে অবহিত করতে পারেন, বা আমি সমৃদ্ধ হতে পারি জেনে, তথ্যের ঘাটতি থাকলেও তো অনেক সময় কথা বলা কঠিন।